দিস ইজ কলকাতা টিভিজ পডকাস্ট নিউজ, আপনারা শুনছেন পটকা। সন্দেশখালী নিয়ে দুটি তদন্ত কমিটি গড়ল তৃণমূল। আমি ভাস্বতী, জানাবো বিস্তারিত। সন্দেশখালী নিয়ে ইতিমধ্যে তোলপাড় রাজ্য রাজনীতি। ওই ঘটনায় রাজ্যপাল সিবি আনন্দ বসু বিচার বিভাগীয় তদন্তের দাবি তুলেছেন। তারই মধ্যে সন্দেশখালী নিয়ে মান বাঁচাতে দলীয়ভাবে দুটি তদন্ত কমিটি গড়ল তৃণমূল, এমনটাই ঘাসফুল শিবির সূত্রে জানা গিয়েছে। যেসব গ্রামবাসী জমির পাট্টা পেলেও রেকর্ড করাতে পারেননি, সেই প্রক্রিয়া শুরু করল জেলা পরিষদ। আগামী 19 ফেব্রুয়ারি গ্রামবাসীদের জেলা পরিষদে আসতে বলা হয়েছে। যাদের রেকর্ড হয়নি তাদের আসতে বলা হয়েছে। তৃণমূল পরিচালিত জেলা পরিষদ সভাধিপতি নারায়ণ গোস্বামী বলেন, ভূমি দপ্তরের আধিকারিকদের সঙ্গে কথা বলে ওদের রেকর্ড করে দেওয়ার ব্যবস্থা করব। সন্দেশখালীর দুটি ব্লকে জেলা শাসককে সঙ্গে নিয়ে যাব। মৎস্য দপ্তর, ভূমি দপ্তরের আধিকারিকরাও সঙ্গে যাবেন। সন্দেশখালীর ঘটনায় জেলা পর্যায়ে ও স্থানীয় স্তরে দুটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। জেলা পর্যায়ে তদন্ত কমিটিতে রয়েছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, খাদ্যমন্ত্রী রথীন ঘোষ, দমকলমন্ত্রী সুজিত বসু, জেলা সভাধিপতি নারায়ণ গোস্বামী। স্থানীয় স্তরের কমিটিতে রয়েছেন পঞ্চায়েত সমিতির সদস্য অষ্টমী সর্দার, SC ST OBC সেলের নেতা মহেশ্বর সর্দার, গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান গণেশ সর্দার। তৃণমূলের এক নেতা জানিয়েছেন, ভেরির টাকা ফেরত দেওয়া হয়েছে কিনা, জোর করে জমি দখল করা হয়েছে কিনা তা খতিয়ে দেখে সন্দেশখালীর বিধায়ক সুকুমার মাহাতোর কাছে রিপোর্ট জমা পড়বে। শুনুন পটকা রাত দিন 7 দিন।